আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? সবাই কেমন আছেন? আবারও জেনারেল ব্লগ সিলেট থেকে নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। আর আজকে আমি যে ব্লগ সম্পর্কে আপনাদের দেখাবো কীভাবে নাগামরিচের গাছ রোপণ করতে হয়। আর আমি প্রথমেই, আপনারা দেখছেন, আমি প্রথমেই মাটি এবং মাটির সাথে জৈব সার গোবর ওটাকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে জায়গা পরিষ্কার করে গোবর এবং মাটি মিক্স করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার 15 দিনের যে নাগার গাছ, যেটা ওটা আমি এখন ওটা রোপণ করব ওই জায়গায়। দেখেন আপনারা, পলিথিনটাকে সরিয়ে আমি তারপর মাটির সাথে ভালোভাবে একটু ছাপ দিবেন মাটির সাথে। তারপর ভালোভাবে মাটিগুলো দিয়ে সুন্দর করে রোপণ করবেন। আশা করি এই নাগামরিচের গাছটি 1 মাসের মধ্যে নাগামরিচ ধরবে। আমি আশা করি 1 মাস পর নাগামরিচ ধরার পর আমি আপনাদের সামনে ওই ব্লগটি আবারও নিয়ে আসব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাকে আরও ভিডিও দানে উৎসাহ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।